একটা কড়াই আমি 3 কাপ পানি নিয়েছি, আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিয়েছি। এখন আমি এখানে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা মিষ্টির পরিমাণ যদি বেশি খান সেক্ষেত্রে বেশি দিতে পারেন, তবে 1 কাপের কম এখানে চিনি দেওয়া যাবে না। এখন মিডিয়াম আছে, জাল করে নিতে হবে। এরপর যে পানিটা যখন ফুট উঠবে তখন আমি এখানে 1টা লেবু অর্ধেকে ওর থেকে আমি স্কিনটা উঠে নিয়েছি, খোসাটা। দেখুন এই যে সাদা অংশটা আছে এটা কিন্তু নেই নেই, শুধু সবুজ অংশটা নিয়েছি। সাদা অংশটা যখন গেলে কিন্তু তখন তিতা হয়ে যাবে। আমি একটু গ্রিন ফুড কালার দিয়ে দিচ্ছি। এটা কোনো ধরা বাঁধা নিয়ম নাই, আপনারা যেমনটা কালার চান এই আইসক্রিমে তেমনটা বুঝে দিলেই হবে। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর আজকে আমি লিকুইডটা ব্যবহার করছি, আপনারা চাইলে গুঁড়ো একটা পাওয়া যায় পাউডার এই ফুড কালার, সেটাও ব্যবহার করি। আমি মিডিয়াম আছে এই চিনি আর পানিটাকে 10 মিনিটের জন্য জাল করে নিলাম। এখন কিন্তু পানিটা কমে 2 কাপের মতো হয়েছে। তো এই পর্যায়ে আমি এখানে একটা বাটিতে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর 1 চামচ ময়দা নিয়েছি। এর সাথে এই গরম পানি মিশিয়ে নেব, তাহলে আর দলা বেঁধে যাবে না। দিয়ে একটা লিকুইড মিশ্রণ তৈরি করে নিব। এখন আমি লিকুইড মিশ্রণটা এর সাথে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে অনবরত নাড়তে হবে। আর অবশ্যই ময়দা এবং কর্নফ্লাওয়ার আমি যে দুটো একটা মিশ্রণ তৈরি করি দুটোই লাগবে, 1 চামচ করে দিলে হবে। আমি 1 চামচ করে ব্যবহার করেছি। এখন অনবরত এভাবে নেড়ে নেড়ে মিডিয়াম লো আছে, আরও 5 মিনিটের জন্য আমি জাল করে নেব। 5 মিনিট মিডিয়াম লো আছে জাল করে নিয়েছি। এটা কিন্তু অনেকটা ঘন হয়েছে, দেখতে পাচ্ছেন তো। এখন আমি এখানে 1/3 কাপ, 5 মিনিট মিডিয়াম লো আছে জাল করে নিয়েছি, দেখতে পাচ্ছেন মিশ্রণটা অনেকটাই কিন্তু ঘন হয়েছে। এখন আমি এখানে লেবু রস দিয়ে দেব 1/4 কাপ, চুলা রসটা আর লেমন এসেন্স দিয়ে দিচ্ছি আমি এখানে সামান্য একটু, কারণ এটার ফ্লেভার অনেক বেশি স্ট্রং হয়, খুব বেশি দিতে যাবেন না। মিশিয়ে নিচ্ছি। এখন একবার লো আছে আর ওটাকে 2-3 মিনিট আমি জাল করে নেব। আমি এই ধরনের 2টো লেবু আমি রস বের করে নিয়েছি, তাতে আমার 1/4 কাপ হয়েছে, জাল করা হয়েছে। এখন চুলার জালটা বন্ধ করে দিচ্ছি, চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে নেওয়ার পর এই বাটিটাতে আমি এই বক্সটাতে আমি ছেঁকে নেব। এতে করে যে লেবুর খোসাটা দিয়েছি বা ময়দার যদি কোনো দানা থাকে সেটা এই ছাঁকনিতে আটকে যাবে। অবশিষ্ট অংশটা ফেলে দিই। এখন এটাকে যখন নর্মাল তাপমাত্রা আসবে তখন আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দেবো 3 ঘন্টার জন্য। আমি 3 ঘন্টা ডিপ ফ্রিজে রেখেছিলাম। যখন এই মিশ্রণটা নর্মাল তাপমাত্রা আসার পর আমি 3 ঘন্টা ডিপ ফ্রিজে রেখেছি। রাখার পর আমি বের করে নিলাম। দেখতেই পাচ্ছেন যে কিছুটা কিন্তু জমাট বেঁধে গিয়েছে। তো এখন চামচ দিয়ে আমি 4 সাইডটা খুলে নিচ্ছি। খুলে নেওয়া হয়েছে। এখন যেটা করতে হবে, একটা ব্লেন্ডারের জগ নিয়েছি আমি, এটা মিশ্রণটা পুরোটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। সবটুকু ঢেলে নিয়েছি। এখন যেটা করতে হবে, এটা ব্লেন্ডারে আমি 40-50 সেকেন্ডের জন্য ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি একটা আইসক্রিম বক্স নিয়েছি, এখন আমি এর মধ্যে ভরে নিচ্ছি। পুরোটাই ভরবেন না, একটুখানি ফাঁকা রেখে দিবেন, মানে খালি রেখে দিবেন। নিয়েছি, এখন এভাবে মুখটা বন্ধ করে দিচ্ছি, ঢাকনাগুলো দিয়ে দিচ্ছি। এটাতে আমি ফয়েল পেপার দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা এরকম আইসক্রিমের ধরনের কাঠি কিনতে পাওয়া যায়, তো সেটাও দিতে পারেন। এখন আমি এটা ডিপ ফ্রিজের জন্য 6-7 ঘন্টার জন্য রেখে দিব। আপনারা চাইলে ব্লেন্ডার না করেও, কিন্তু বাটি যে বাটিতে আমি রেখেছি এই ধরনের বাটিতে রেখে দিয়ে কোনো হ্যান্ড উইক্স দিয়ে আপনার মিশ্রণটা নেড়ে নিতে পারেন প্রায় 6-7 মিনিটের জন্য, বা কাঁটা চামচ দিয়েও নিয়ে নিতে পারেন, নিলেও হবে। তো ফিরে আসবো আমি 6-7 ঘন্টা পর। 8 ঘন্টা পর বের করে নিয়ে আসলাম ফ্রিজ থেকে। এখন যেটা করতে হবে, এই
একটু নর্মাল পানি, নর্মাল পানির মধ্যে একটু বেশি না, 30-40 সেকেন্ডের মতো একটু এভাবে নাড়লে কিন্তু খুব সহজে মোর থেকে আইসক্রিমগুলো বের হবে। এই তো খুব সুন্দরভাবে বেরিয়েছে, কতটা সুন্দর হয়েছে লোভনীয়। আশা করছি আমার আজকে এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটা লাইক কমেন্ট বেশি শেয়ার করুন, সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে বিদায় নিচ্ছি, সবাই খুব বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।